খাসির মাংস রান্না করার জন্য এখানে রয়েছে 400 গ্রাম খাসির মাংস এটা প্রেসারে 5টা সিটি দেওয়া হয়েছে এখানে রয়েছে আলু 1টা সিটি দেওয়া হয়েছে প্রেসারে এখানে রয়েছে মাটন স্টক এখানে রয়েছে মশলা 2টো বড় পেঁয়াজ 1টা রসুন 1 কুচি আদা জিরে ধনে গুঁড়ো মিট মশলা আর একটা টমেটো এখানে রয়েছে হলুদ এখানে রয়েছে ধনে পাতা যেটা লাস্টে দেওয়া হবে এখানে ফোড়নে দেওয়ার জন্য পেঁয়াজ রসুন আর এখানে গোটা জিরে এখানে তেল কড়াই গরম হতে বসানো দেওয়া হয়েছে এদিকে আলুতে হলুদ আর লবণ দিয়ে একটু মাখিয়ে নেব কড়াই তেল গরম হয়ে গেছে গোটা জিরে ফোড়ন দিয়েছি কড়াই আলু দেওয়া হয়েছে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে খুব ভালো করে ভেজে নিতে হবে আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার কড়াইয়ে পেঁয়াজ রসুন ফোড়ন দিলাম পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে একটু হালকা করে ভাজব হয়ে গেছে এবার কড়াইয়ে খাসির মাংসটা একটু নুন হলুদ মাখিয়ে দিয়ে দিলাম এটাকে জাস্ট হালকা করে একটু ভেজে নেব হালকা করে 1 মিনিট মতন ভেজে নেব এটা আমি আপনাদের একটু অন্যরকম ভাবে খাসির মাংস রান্না করা দেখাচ্ছি আপনারা করে দেখবেন বাড়িতে অবশ্যই ভালো লাগলে আমার কমেন্ট বক্সে জানাবেন এভাবে 1 মিনিট আমি ভেজে নেব দেখুন মাংসটা হালকা করে ভাজা হয়ে গেছে আর 1 মিনিটও হয়ে গেছে এবার মাংসের মধ্যে মশলাটা দিয়ে দেব মাংসের মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি এবার মশলাটা দিয়ে ফ্লেমটা একটু বাড়িয়ে ভালো করে কষিয়ে নেব হয়ে 5 মিনিট ভালো করে কষিয়ে নেব এবার কষানো মাংসের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম আলু দিয়ে আরেকটু কষাতে হবে কষানো হয়ে গেছে এবার এবার মাটন স্টক যেটা ছিল সেটা দিয়ে দেব এইভাবে 5 মিনিট ফুটতে দেব মাংসটা ফুটছে এবার এর মধ্যে মিট মশলা দিয়ে দেব এর মধ্যে মিট মশলাটা দিয়ে দেব আর দেব নুন পাতা
তৈরি হয়ে গেছে খাসির মাংস।